আমার গা শরীর রক্তাক্ত করেছে জামাত শিবির বিএনপি, আমার হাতের বা বৃদ্ধাঙ্গুল কেটে ফেলেছিল কোপ দিয়ে। একইভাবে সেই 2000 সালে আমাদের ডাক্তার বিদ্যুৎ বড়ুয়াও মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় বাংলা বলেছে। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। আমার গায়ে 14 ব্যাগ রক্ত দিতে হয়েছে, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। মাননীয় প্রধানমন্ত্রীর রক্তের গ্রুপও কিন্তু এ পজিটিভ, আমি তার একজন সন্তান। ঠিক আছে, আচ্ছা, এখন যেটা আজকের এই আয়োজনে আমাদের সালাউদ্দিন লাবলু ভাই, ওই যে একইভাবে বলবো যারা ব্র্যান্ড নেম, তার সম্পর্কে বলার কিছু নেই আমার ভাই। সে আমাদের নায়ক রাজ, যেমন রাজ্জাক সাহেব, একইভাবে বলবো আলমগীর ভাইও তো তাই, ওই সমকালীন সময়ের তো তারা না, এবং তার যে চেহারা আল্লাহর রহমতে, পাশে দাঁড়াইলে আমাদের মতো টাক দেখা দেয় না, এত সুন্দর চুল, বড় বেশি সৃষ্টিকর্তার তার প্রতি বেশি একটু ভালোবাসা, এতগুলো চুল থাকার কি দরকার থাকে। এখন তো আর আলমগীর ভাই এত অভিনয় টভিনয় করে না। তো এবার আমাদের শহীদুজ্জামান সেলিম ভাই, তার মাথায় কি পরিমাণ চুল! আমি তাকে বললাম যে সেলিম ভাই, আপনি নয় অভিনয় করেন ঠিক আছে, কিন্তু ভাবি অর্থাৎ বিজলি ভাবি, সে তো আমার ওয়াইফ ডাক্তার জাহানারা এহসান, তার ডাকনামও বিজলি বিজলি, তো বিজলি বিজলি মিতা, আমি আজকে আমার বউয়ের সাথে কথা বলিয়ে দিয়েছি, আসছিলেন বিজলি ভাবি লাঞ্চ করে, তারপরে তার একটু জরুরি কাজে চলে গেছেন। আমি বক্তব্য বাড়াবো না, আমি প্রথমেই যে কথাটা বলবো সেটি হলো আমার পূর্বে যারা বক্তব্য করেছেন প্রত্যেকেই সুবক্তা, এদের এরকম স্টারদের কথা বলার পর আমার মতো ক্ষুদ্র মানুষের কথা বলা খুব মুশকিল, আমাকে একটু প্রথম দিকে দিয়ে ফেললে ভালো হতো, কিন্তু আমি এই প্রতিমন্ত্রী যে মর্যাদা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, এটা আমি বলি আমার ভাষায় 7 জন্মের ভাগ্য আমার। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তার 2 সন্তান জনাব সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, দুজনেই আমার চেয়ে বড়। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন তোমরা আমাদের বাচ্চার চেয়েও ছোট, সঠিক, কিন্তু তার মন্ত্রিসভার সদস্য হবার পরম সৌভাগ্য, এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে লিখেছিলেন। আমার এমন কোনো যোগ্যতা নাই, এমন কোনো মহান নেতাও আমি না। আমাকে সাজু খাতেম বলল যে একজন মানুষ বাঘের মতো করে গর্জন করে, আমি তো আমার নিজের কোনো বক্তব্য বলি না, আমি বলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা বলেছেন, নিজের হাতে যা লিখেছেন, তিনি নিজে যা বিশ্বাস করতেন, তিনি সংবিধানে যা লিখে গিয়েছিলেন, যে সংবিধান 1972 সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর মাত্র 9 মাসে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংবিধান, বাংলাদেশের সংবিধান, বঙ্গবন্ধুর লেখা সংবিধান, এটা আমি লিখি নাই, আমার জন্ম হয় নাই তখন। তো আমি যেটা বলতে চাই যে আমাদেরকে তো এভাবেই কথা বলতে হবে, আমরা কেউ বিড়ালের গলায় ঘন্টা বাজব না, খালি মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের দায়িত্ব পালনের নামে অবহেলা করব, এটা তো হতে পারে না। আর মামুন ভাই, আপনারা নাটক করবেন, অভিনয় করবেন, সিনেমা করবেন, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট তৈরি করবেন, নো ওয়ারিস, আমরা তো আপনাদের সাথে আছি। রাজনীতিবিদদেরকে নিয়ে, যারা পলিটিশিয়ান তাদেরকে নিয়ে ছবি কন্টেন্ট নির্মাণ করা যাবে না এমন তো কোনো কথা নাই, অবশ্যই করা যাবে, আপনারা করবেন এবং এটা শুরু করবেন আমাদের মামুন ভাই, ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। যদি মামলা যদি হয় আমরা আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক,
আমাদের নেতা মঞ্চে বসে আছেন, আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কোনো কিছু বলবেন না, তবে তবে ইচ্ছাকৃতভাবে কোনো অসৎ উদ্দেশ্যে কাউকে আপনি হেয় প্রতিপন্ন করে করতে পারেন না। যদি তার সেই স্টোরি যেটা আপনি লিখবেন স্ক্রিপ্ট, সেখানে যদি আপনি কোনো অসত্য বা মিথ্যা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে খাটো করেন, তাহলে তো ঠিক হবে না। সেটা